শিয়ালদহ গামী ট্রেন থেকে উদ্ধার 7 কেজি সোনা, পাচারের অভিযোগে গ্রেপ্তার 3 মহিলা পাচারকারী। ফের কোটি কোটি টাকার সোনা উদ্ধার সীমান্তে, ঘটনায় গ্রেপ্তার 4। উদ্ধার 20টি সোনার বিস্কুট এবং 8টি সোনার ইট, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। সামনেই লোকসভা নির্বাচন, সেই কারণে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও চলছে কড়া নজরদারি। শুধুমাত্র সীমান্তবর্তী এলাকাগুলিতে নয়, রাজ্যের বিভিন্ন জায়গায়, এমনকি লোকাল ট্রেন থেকে শুরু করে দূরপাল্লার ট্রেন, স্টেশন, সর্বত্রই কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। এত সব কিছুর মাঝেও চোরা কারবারিরা নিত্য নতুন পথ অবলম্বন করে পাচারের চেষ্টা চালাচ্ছে। তবে সীমান্তরক্ষীর বাহিনীর তৎপরতায় পাচারকারীদের ধরে ফেলাও সম্ভব হচ্ছে। এদিন আবারও সীমান্তবর্তী এলাকা থেকে ট্রেনে করে সোনা পাচারের সময় ধরা পড়ল 3 জন মহিলাসহ মোট 4 জন পাচারকারী। বিএসএফ সূত্রে জানা গেছে, 28 মার্চ সীমান্ত ফাঁড়ির গেদে সৈন্যরা বিএসএফের গোয়েন্দা বিভাগ থেকে খবর পায় যে গেদে শিয়ালদহ লোকাল ট্রেনে সোনা চালান হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে বর্ডার ফাঁড়ির গেদে কর্মীরা একটি বিশেষ অভিযানে নামে। এরপর শিয়ালদহগামী ট্রেনে উঠে সন্দেহভাজনদের শনাক্ত করে এবং 3 মহিলা পাচারকারী একটি ব্যাগ নিয়ে ময়ূরহাট হল্ট রেলওয়ে স্টেশনে নামে। যখন তারা ডিলারকে ব্যাগটি তুলে দিতে যাচ্ছিল, তখন জওয়ানরা ব্যাগ এবং ডিলার সহ 3 জন নারী চোরা কারবারিকে আটক করে এবং তাদের কাছ থেকে 7 কেজি সোনার বিস্কুট এবং বিভিন্ন আকরের সোনার ইট উদ্ধার হয়। এরপর অভিযুক্তদের আটক করে বিএসএফ। বিএসএফ সূত্রে আরও জানা যায়, ঘটনায় গ্রেপ্তার হওয়া চোরা কারবারিদের নাম অপর্ণা বিশ্বাস, আসিমা মহুরি, মিতালী পাল। এদের প্রত্যেকের বাড়ি নদিয়া জেলার গেদে মাঝের পোদা এলাকায় এবং গ্রেপ্তারকৃত ব্যবসায়ীর সৌমেন বিশ্বাস নদিয়ার চাঁদপুর সীমান্তবর্তী এলাকায় বাড়ি। চোরা কারবারিদের আটক করে জিজ্ঞাসাবাদ করতেই তারা জানায়, একই গ্রামে এক অজ্ঞাত ব্যক্তির জন্য তারা কাজ করত। সোনা পাচার করার জন্য তারা প্রত্যেকে 1000 টাকা পেত, কিন্তু সোনার চালান নিয়ে ময়ূরহাট রেল স্টেশনে পৌঁছালে বিএসএফ সোনা সহ তাদের আটক করে। সোনার চালান সহ গ্রেপ্তার হওয়া সকল চোরা কারবারিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কলকাতা জোনাল ইউনিটের রাজস্ব গোয়েন্দা দপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি বিএসএফ সূত্রে জানা যায়, শুধুমাত্র সীমান্তবর্তী এলাকাতেই নয়, আগামী দিনে রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকা জুড়ে কড়া নজরদারির ব্যবস্থা গ্রহণ করা হবে বিএসএফের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।